এরপরে আফরোজা লাকী আপনি লিখেছেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ভাড়া বাসা পরিবর্তন করে অন্য জায়গাতে ইদ্দত পালন করতে পারবেন কি না, কারণ স্বামীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে গেছেন, আগের বাসায় থাকার মতো এখন আর সামর্থ্য নেই। জীবন আফরোজা, এরকমটি করা যাবে যে আপনি ইদ্দত তো 4 মাস 10 দিন স্বামীর মৃত্যুর পর নির্দিষ্ট জায়গায় বসে পালন করবেন, বাট সেখানে ইদ্দত পালন করতে গিয়ে যদি আপনি অসুবিধায় পড়েন, যেমন আপনি ভাড়া দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বাসা চেঞ্জ করলেন, এটা আপনি করতে পারেন। কিন্তু অপ্রয়োজনে বা সামান্য ঠুনকু জুহাতে জাস্ট শখের বশত বাসা চেঞ্জ করা, এটি বা অবস্থান চেঞ্জ করা, এটি ইদ্দতরত অবস্থায় জায়েজ নাই। বাট আপনি যে কজ বা যে কারণ উল্লেখ করেছেন, এই কারণের ভিত্তিতে বাসা পরিবর্তন করা যেতে পারে। রোমান হাসান আপনি লিখেছেন, আমি একজন মুসলিম, কিন্তু আমাকে অফিসে পূজা অনুষ্ঠানে চাঁদা প্রদান করতে একরকম বাধ্য করা হয়। এখন আমার করণীয় কি? ভাই রোমান, আপনি বিনয়ের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার সীমাবদ্ধতার জায়গাটা কী। আপনি একজন হিন্দুকে মানবিক কোনো কারণে সহযোগিতা করেন, বা অন্য ধর্মাবলম্বীকে আপনি মানে যে কোনো দিক থেকে তাকে হেল্প করেন, বাট সে একটি কাজ করবে যেটি আপনার দৃষ্টিতে নাজায়েজ, অবৈধ এবং হারাম একটি কাজ, সেই কাজটা করতে আপনি আর্থিকভাবে সহায়তা করাটা আপনার আদর্শ বিরোধী কাজ করা, সেটি আপনি করবেন না। তারপরেও যদি আপনি নিরুপায় হন, বাধ্য হন, আপনাকে একরকম জবরদস্তি করা হয়, আপনি মনে সন্তুষ্টি না থাকা সত্ত্বেও দিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। শাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমার কিছু বন্ধু নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে টিউশনি করায়, কিন্তু আসলে সে ওখানে পড়ে না, এভাবে উপার্জন করা হালাল হবে কি না? ভাই শাহিদুল ইসলাম, এটি তো সন্দেহাতীতভাবে হারাম হবে, এটি বলাই বাহুল্য, কারণ আপনি প্রতারণা করে উপার্জন করছেন, আপনি মিথ্যা কথা বলে উপার্জন করছেন, আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যায় না, অন্যকে ক্ষতিগ্রস্ত করা যায় না, আপনি যা নন তা বলছেন। হ্যাঁ, আপনি অনেক যোগ্য হতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে, সাধারণ সচরাচর স্টুডেন্ট থেকেও যোগ্য হতে পারেন, তাই বলে আপনি মিথ্যা কথা বলে উপার্জন করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানগাশ্বা ফালাইসা আমিন, না, যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত হতে পারে না। বিধা এভাবে উপার্জন করলে সেই টিউটর বা সেই টিউশন করা স্টুডেন্ট, তার উপার্জন হালাল হবে না এবং এটি হারাম হবে, গুনাহের কথা।